হ্যালো এভরিওয়ান, আই কে ইনফরমেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হলো মক টেস্ট 3, অর্থাৎ মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে যে 3 নম্বর মক টেস্টের আয়োজন করা হয়েছিল তার উত্তরগুলো আমরা এই ভিডিওতে বলে দেব। তোমাদের কি করতে হবে, তোমরা নিজেদের খাতায় যে উত্তরগুলো লিখেছিলে সেই উত্তরের সঙ্গে এখানে কটা উত্তর মিলল সেই হিসেবে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে। বোঝা গেল? আমি আবারও বলছি, তোমরা যেই উত্তর করেছ এবং এখন যে উত্তরগুলো দেওয়া হবে মক টেস্ট নাম্বার 3 তৃতীয় অধ্যায় থেকে, তোমাদের উত্তর এবং এই ভিডিওর উত্তরের সঙ্গে মেলাবে, মিলিয়ে তোমাদের কটা ঠিক হলো সেই নম্বরটা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে। মনে করো কারো যদি 10টায় 10টা ঠিক হয়, সে 10 লিখে তার নামটা লিখবে, বা প্রথমে নাম লিখে ব্র্যাকেটে 10 লিখবে। কারো যদি 8টা ঠিক হয়, সে নাম লিখে ব্র্যাকেটে 8 লিখবে। একই রকমভাবে 9 পেলে 9 লিখবে, 7 পেলে 7 লিখবে। বোঝা গেল? এবার তাহলে একটা একটা করে উত্তর দেখে নাও। আর তোমাদের যেই মক টেস্টের আয়োজন করার কথা ছিল এখন, সেটা রাত্রি 8টার সময় হবে। কেননা আলো অধ্যায়টা অনেক বড়, তো তোমাদেরকে পড়াশোনার জন্য আরও একটু সময় দেওয়া হলো। আজ রাত 8টায় আমরা অধ্যায় আলো থেকে মক টেস্টের আয়োজন করব। তোমরা একই রকমভাবে 8টার দিকে অনলাইন থেকো এবং সেই মক টেস্টটা অবশ্যই অ্যাটেন্ড করো। পরীক্ষা দিলে কিন্তু তোমাদের যে ছোট ছোট ভুল ভ্রান্তিগুলো, কনফিউশনগুলো, সেগুলো কিন্তু আর থাকবে না, দূর হয়ে যাবে। এটাই পরীক্ষা দেওয়ার সুবিধে। এবং যেহেতু তোমাদের এখন প্রাইভেট টিউশন নেই, স্কুল নেই, প্রচুর সময়, তাই বাড়িতে বসে পড়াশোনা করো এবং আমাদের চ্যানেলে যেই ছোট ছোট মক টেস্টগুলো হয় 10 মিনিটের 15 মিনিটের, সেই টেস্টগুলো অবশ্যই প্রত্যেকে অ্যাটেন্ড করো। তাহলে দেখে নাও একটা একটা করে প্রশ্নের উত্তর। প্রথমের প্রশ্ন ছিল E=mc² সমীকরণে সি এর মান, এটা হবে অপশন ডি, 3×10^10 সেন্টিমিটার পার সেকেন্ড। 2 নম্বর প্রশ্নটা ছিল CH4 এর আণবিক ওজন 16, বাষ্প ঘনত্ব হবে, বাষ্প ঘনত্ব ডবল হয়ে যায় তাহলে 16 × 32। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে Zn+H2SO4, শূন্যস্থানে কি লিখতে হবে আমাদের? শূন্যস্থানে লিখতে হবে ZnSO4+H2। যেহেতু ZnSO4 এগুলো সহজেই টাইপ করা যায় মোবাইলে, তাই জন্য এই ধরনের প্রশ্ন দেওয়া। ভবিষ্যতেও এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেব, তোমরা অবশ্যই প্রিপেয়ার থাকবে। তাহলে শূন্যস্থানে কি হয়ে যাবে? ZnSO4। এবার দেখে নাও 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নটা কি ছিল? CaCO3=CaO+CO2। এখানে দেখো দুই পাশে হিসেব করো, ও কয়টা আছে বা দিকে? তিনটা, এদিকে 1, 2 আর 1 3। সিএ কয়টা? সিএ একটা। সি কয়টা? একটা। তাহলে ঠিক আছে, এটা তাহলে এটা হবে 4-এর অপশন এ, সত্যি। পরের প্রশ্ন, গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম ও বাষ্প ঘনত্ব এর মধ্যে সঠিক সম্পর্কটি হল m=2d, অপশন 4, অর্থাৎ 5-এর অপশন 4। একই রকমভাবে 6-এর অপশন বায়ুর গড় বাষ্প ঘনত্ব 14.4। ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তক হলেন, এটা অপশন বি, ল্যাভোয়েসিয়ে। 8-এর প্রশ্নের উত্তর হবে E=mc², এই সমীকরণের সঙ্গে যুক্ত বিজ্ঞানী আইনস্টাইন। 9-এর উত্তর হবে অপশন বি, 2 মোল NH3। 10-এর উত্তর হবে অপশন বি, গ্যাসটি বায়ু অপেক্ষা ভারী। তাহলে এখানে একটা একটা করে লিখে দিই শেষ অবধি কি দাঁড়ালো। তোমরা নিজেদের খাতায় যেটা লিখেছিলে সেটার সঙ্গে মিলিয়ে কত পেলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো এরকম, 1-এর D, 2-এর D, 3-এর জায়গায় লিখতে হবে ZnSO4, 4-এর জায়গায় লিখতে হবে 4-এর A, 5-এর উত্তর কি দাঁড়ালো? 5-এর
ডি, ছয়ের উত্তর ছয়ের এ, সাতের উত্তর বি, আটের উত্তর ডি, নয়ের উত্তর বি, দশের উত্তর বি। এবার কারো যদি প্রত্যেকটা 10টায় 10 ঠিক হয়, সে কি করবে, তার নামটা লিখবে। মনে করো লিখলো স্নেহা রায়, এখানে ব্র্যাকেটে বা এমনি 10 লিখে দিতে পারো, স্নেহা রায় 10, বা যদি 9 পাও তাহলে শুধু এভাবে 9 লিখে দেবে। বোঝা গেল? তাহলে আবারও বলছি, আজকে রাত্রি 8টায় তোমাদের অধ্যায় আলো থেকে মক টেস্টের আয়োজন করা হবে। আলো অধ্যায়টি যেহেতু অনেকটা বড়, তাই সেখানে বেশি সময় দেওয়া হলো, তোমরা ভালো করে পড়ো এবং 8টার সময় চলে আসো। আলো অধ্যায় থেকে কিন্তু বলে দিচ্ছি 20টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? অনেক বড় তো অধ্যায়টি, 20টা প্রশ্ন থাকবে, সময় থাকবে 30 মিনিট বা আধ ঘন্টা। এবং একই রকমভাবে আমরা পরের দিন সকাল 11টার সময় উত্তরের ভিডিও রিলিজ করব। সেই ভিডিওতে তোমরা এই আজকে যেভাবে কমেন্ট করছো সেভাবেই কমেন্ট করবে, এবং তখন কি করা হবে, তোমাদের নামগুলো এবং কে কত পেয়েছো ঘোষণা করে দেওয়া হবে। এখন তোমরা যেই এই ভিডিওর নিচে যেই কমেন্টটা করবে, তোমাদের নামগুলো এবং কে কত পেয়েছো, 8টার সময়ের যে ভিডিওটা হবে, অর্থাৎ এর পরের যে ভিডিওটা হবে, সেই ভিডিওতে বলে দেওয়া হবে যে কে কত পেয়েছো মক টেস্ট নাম্বার 3-তে। ধন্যবাদ তোমাদের সকলকে। আলো অধ্যায়ের মক টেস্ট দেওয়ার জন্য সবাই প্রিপারেশন নাও, এবং এটার কমেন্ট সেকশনে জানাও যে মক টেস্ট 3-তে তোমরা কে কত পেলে।